আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার, তুমি নেক বানিয়ে দিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা সবাইকে আবার স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আরেকটি পর্ব। আমাদের অনুষ্ঠানের নাম আলোকিত ভবিষ্যৎ। চলুন প্রথমে আমরা একটি দরুদ শরীফের ফজিলত জেনে নিই। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদ শরীফ পাঠ করে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো চলুন আমরা আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই সামনের দিকে। এই পর্বে চলুন আমরা সবার পরিচয়টি জেনে নিই। ছোট্ট বন্ধু, আপনার পরিচয়টি দিন, আপনার নাম কি? তাইবা। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নাম কি? তুনকায়া। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নাম কি? তোফাতুল জান্নানুর আইন। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নাম কি? আশা কবির হামিদ। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নাম কি? আফরান তাইসি। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নাম কি? মুমরাইসা। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুদের সবারই পরিচয় পেলাম। চলুন বন্ধুরা আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই। ছোট্ট বন্ধুরা, আমাদের এই সেগমেন্টে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বরকতময় নাম শুনবো এবং যেটি মুখস্থ করবো। ছোট্ট বন্ধুরা, সেই বরকতময় নামটি হলো কাসিম। এই নামের অর্থ হলো বন্টনকারী। ছোট্ট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক প্রদত্ত রহমত ও বরকত আমাদের মাঝে বন্টন করেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। চলুন আমরা আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাই। আমরা এই সেগমেন্টটি সাজিয়েছি কিছু প্রশ্ন দিয়ে। চলুন তাহলে প্রশ্ন উত্তর পর্ব শুরু করি। আমি প্রশ্ন করব, যারা যারা পারবেন তারা তারা হাত তুলবেন। প্রথম প্রশ্ন, ফজরের আজানে কয়টি শব্দ আছে? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখে আপনি বলুন তো। 17টি। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নের দিকে যাচ্ছি, একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতে কয়টি গাছ লাগানো হয়? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি আপনি বলুন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তিন নম্বর প্রশ্নটি হচ্ছে, বিসমিল্লাহ শরীফে রাহিম শব্দটি কতবার এসেছে? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি আপনি বলুন তো। একবার। মাশাআল্লাহ। চার নম্বর প্রশ্নটি হচ্ছে, ইসলামী মাসগুলোর মাঝে রবিউল আউয়াল কততম মাস? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি আপনি বলুন তো। তৃতীয় মাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে, রজবের কত তারিখে মিরাজের রাত হয়? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি আপনি বলুন তো। 27 তারিখ। মাশাআল্লাহ। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, 2 রাকাত নামাজে কতবার সানা পড়তে হয়? যারা যারা পারবেন তারা তারা হাত তুলে। দেখে আপনি বলুন তো। একবার। মাশাআল্লাহ। এই সেগমেন্টের মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারলাম। এইভাবে প্রতিদিন কোনো কিছু আমাদের শেখা উচিত, তাহলে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। আর এই জ্ঞান বৃদ্ধির জন্য আমাদের উচিত প্রশ্ন করা। চলুন আমরা তৃতীয় সেগমেন্টের দিকে যাই। ছোট্ট বন্ধুরা, এই সেগমেন্টে আজ আমরা কোনো নিয়ামত অথবা ভালো জিনিস দেখার দোয়া মুখস্থ করব। চলুন দোয়াটি মুখস্থ করি। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ।
মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? কোন নিয়ামত অথবা ভালো জিনিস দেখলে এই দোয়াটি পড়ব, মাশাআল্লাহ। কোন নিয়ামত এবং ভালো জিনিস দেখলে কোন দোয়াটি পড়তে হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা যখন কোন নিয়ামত বা ভালো জিনিস দেখি তখন আমাদের এই দোয়াটি পাঠ করা উচিত, ইনশাআল্লাহ। এতে ওই নিয়ামতটি সুরক্ষিত থাকবে এবং এতে নজর লাগবে না, কারণ বদনজর অনেক খারাপ জিনিস। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা এই অনুষ্ঠানে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, অনেক কিছু শিখতে পারলাম। আমরা এগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করব এবং আরো নতুন নতুন বিষয় শিখার চেষ্টা করব। আল্লাহ পাকের নিকট দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন, আমিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং মাদানী চ্যানেল দেখতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার, তুমি নেক বানিয়ে